শুক্রবার মোহনপুর তুলাবাগানে লাগাস্থিত উত্তর দেবেন্দ্রনগর উচ্চ বিদ্যালয় পরিদর্শনে যান শিক্ষামন্ত্রী রতলা নাথ। পরিদর্শনকালে স্কুলের পঠন পাঠন নিয়ে কথা বলেন ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে। শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে কথা বলে জানতে পারেন স্কুলের দশজন শিক্ষক শিক্ষিকার মধ্যে অনুপস্থিত তিনজন, এমনকি তাদের অনুপস্থিতির কারণ সম্পর্কেও জানানো হয়নি স্কুলের প্রধান শিক্ষককে। অন্যান্য শিক্ষক শিক্ষিকারাও সে সম্পর্কে কিছুই জানেন না। তারপর ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী তৎক্ষণাৎ জেলা ওএসডিকে নির্দেশ দেন অভিযুক্ত শিক্ষকদের শোকজ করার জন্য। এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী জানিয়েছেন গত দেড় বছরে ছাত্রছাত্রীদের চরম ক্ষতি হয়ে গেছে। এ প্রসঙ্গে তিনি আরো জানান, তার মানে প্রত্যেকদিন এটাই হচ্ছে, প্রত্যেকদিন এটা হচ্ছে। আপনি কোনদিন দেরি করে আসবেন, ওরা কোনদিন দেরি করে আসবে, অন্যরা কোনদিন দেরি করে আসবে, প্ল্যান করে গেম। স্টুডেন্ট মোটামুটি সবাই ক্লাসে আছে, কিন্তু শিক্ষকদের মধ্যে দশজনের মধ্যে তিনজন উইদাউট পিটিশ অ্যাবসেন্ট। তো কেন অ্যাবসেন্ট তার ব্যাপারে ডিইউ ওয়েস্টকে বলেছি, তার শোকজ করার জন্য কি কারণ এবং ইনকোয়ারি করার জন্য, টোটাল জিনিসটা দেখার জন্য। এমনি দেড় বছর ধরে শিক্ষক ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট হয়ে গেছে, প্রচুর পড়াশোনার ক্ষতি হয়েছে, তবুও আমরা স্কুলগুলি চালু করে দিয়েছি যাতে ছেলে মেয়েদের একটা অবসাদ অবস্থা ছিল স্কুল, মানে বাড়িতে বসে যে স্কুল শুরু হয়েছে। এখন শিক্ষক শিক্ষিকারা আরও বেশি করে মনোনিবেশ করা দরকার, যাতে ছাত্রদের সাথে এই যে দেড় বছর ধরে যে তাদের ক্ষতি হলো সেটাকে কীভাবে পুষিয়ে দেওয়া যায়। আমরা মাঝে মাঝে স্পেশাল ক্যাম্পেইন করে আমরা নতুন দিশা প্রকল্পে যে গ্যাপটা হয়েছিল, গ্যাপটাকে মাঝখানে ক্ষতি হয়েছে, সেই ক্ষতিটাকে কীভাবে পূরণ করতে পারি। এই জন্য বহু স্কুলের শিক্ষক শিক্ষিকা এখানে আছে, কিছু কিছু স্কুলের শিক্ষক শিক্ষিকা যথাযথ ক্লাস করছে, কিন্তু একটা শ্রেণী এখনও তাদের অনিয়মভাবে কাজ করে যাচ্ছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমি ডিইউ ওয়েস্টকে বলেছি। এদিকে শুধুমাত্র উত্তর দেবেন্দ্রনগর হাইস্কুল নয়, শিক্ষক স্বল্পতা, শিক্ষক শিক্ষিকাদের গড় হাজিরের সমস্যায় ঢুকছে রাজ্যের অসংখ্য স্কুল। খোদ নিজের বিধানসভা এলাকায় স্কুলের পঠন পাঠন ঠিক রাখতে হিমশিম খাচ্ছেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতলা নাথ। ব্যুরো রিপোর্ট, হল্লাপুর।